যুবক রে, ওই জান্নাতে রব্বুল আলামিন তোমার আমার জন্য, কার জন্য এ যুবক? তোমার জন্য আমার জন্য আল্লাহ রাইখা দিছে। কেমন চামড়া জানো, কেমন সাদা চামড়া, কেমন গেলমান, কেমন হুর রাখছে যুবক জানুনি? এই যুবক একটু শুনে নাও, এই সাদা চামড়াওয়ালারা যদি হাতের একটু আঙুল দেখায় দুনিয়াটা ঝলমল করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। একটু চুল যদি দেখায় তাহলে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, যদি একটু থুতু নিক্ষেপ করে তাহলে দুনিয়ার সমুদ্র সর্বতে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই হুর তোমার জন্য রেখে দিছে যুবক, আমার জন্য রেখে দিছে। এই হুরদেরকে রব্বুল আলামিন বলবে, এই হুরের আরে গান শুরু করে দাও, আজকে আমার জান্নাতি মেহমানরা গান শুনবে। হুরেরা গান শুরু করে দিবে, গান শুনতে শুনতে সত্তর বছর কেটে যাবে, বলেন সুবহানাল্লাহ। সত্তর বছর কিভাবে চলে যাবে, জান্নাতিরা খোঁজ পাবে না। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জান্নাতিরা রে গান কেমন লাগে? জান্নাতিরা বলবে, প্রভু গো ইতিপূর্বে এমন কোন গান শুনি নাই, এমন মধুর কণ্ঠে গান আর শুনি নাই। আল্লাহ বলবে, ও জান্নাতিরা রে এইটা তো মাত্র শুরু, এর থেকেও ভালো আছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতিরা কইব, হাই হাই এর থেকেও আবার কি এমন ভালো হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়া বলবে, রে দাউদ, দুনিয়ায় তোমাকে জবুরের উপর কণ্ঠ দিয়েছিলাম, আজকে তুমি আমার কোরআন থেকে পড়া শুরু করে দাও, বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী এমন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতিরা হাজার হাজার বছর শুনতে থাকবে, শুনতে থাকবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জান্নাতিরা রে কেমন লাগে রে গান? জান্নাতিরা বলবে, প্রভু গো ইতিপূর্বে এমন মধুর কণ্ঠে গান আর শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবে, এর থেকেও ভালো কিছু আছে? জান্নাতিরা কইব, হাই হাই আল্লাহ মনে হয় মশকরা করতেছে, এমন লাগে একটার পরে একটা শুধু আকর্ষণ। আল্লাহ আর কি এমন হতে পারে যে এর সে ভালো হবে? রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিবে, ও বন্ধু, দুনিয়ায় আপনার উপর যে কোরআনে কারিম নাজিল করেছিলাম, এই কোরআন থেকে আপনি পড়েন। পয়গম্বর সূরা ইয়াসিন পড়া শুরু করে দিবে, বলেন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن মধুর কণ্ঠে পড়তে থাকবে, জান্নাতিরা পাগলের মতো শুনতে থাকবে, উন্মাদের মতো হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদেরকে বলবে, জান্নাতিরা কেমন লাগে রে গান, কেমন লাগে? রাব্বুল আলামিনের কাছে জবাব দিবে, প্রভু গো ইতিপূর্বে এমন মধুর কণ্ঠে গান আর শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। অথচ হুরদের গান শুননা কাটাইছে কয় বছর? সত্তর বছর। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুননা হাজার হাজার বছর কেটে গেছে, এখন পয়গম্বরের কণ্ঠে সূরা ইয়াসিন শুনে কত সময় কেটে গেছে? আল্লাহ বলতেছে, জান্নাতিরা রে এর থেকেও ভালো কিছু আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রিদওয়ান, পর্দা সরায় দাও, আজকে আমার জান্নাতি মেহমানরা আমাকে দেখবে, বলেন সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতা পর্দা সরায় দিবে, জান্নাতিরা অপলক দৃষ্টিতে হাজার হাজার বছর তাকায় থাকবে, চোখের পলক পড়বে না, বলেন সুবহানাল্লাহ। জান্নাতিদেরকে রব্বুল আলামিন বলবে, জান্নাতিরা রে জান্নাতের নিয়ামত কেমন লাগে রে? জান্নাতিরা বলবে, প্রভু গো কিসের মান, কিসের দাউদ নবীর কণ্ঠ, কিসের পয়গম্বরের কণ্ঠ, জান্নাতের সব কিছু তুচ্ছ মনে হয়, প্রভু গো আমরা জান্নাতিরা শুধু আপনি আল্লাহকে দেখতে চাই, দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি শুধু জান্নাতের জন্যই? ওই আল্লাহ এখনো আছে না নাই?
ও আল্লাহ মুমিনদেরকে বলল, মুমিনরা জান্নাতি মেহমানরা জান্নাতের সব কিছু তুচ্ছ মনে করবে যখন আমাকে দেখবে, আর আমি সে আল্লাহ তোদেরকে একটা অফার দিলাম মুমিন, তোরা যখন আজান হবে আজানের মধ্যে নামাজ পড়বি, নামাজের মধ্যে যে সিজদা দিবি এই সিজদাটা আমি আল্লাহর কুদরতি পায়ে ধরা হবে, বলেন সুবহানাল্লাহ। এত বড় সুযোগ, মন্ত্রী সাহেব যদি বলে দৈনিক আমার চেম্বার থেকে একবার করে ঘুরা যাবা, পাঁচ পায়ও দিতাম না, এ দেখবেন নিজের টাকা পয়সা খরচ করে কাপড় ইস্তারি করা ডইলা কই যাস মন্ত্রীর চেম্বার, আর তোর লগে তো চেম্বারের লগে তোর কানেক্ট সর্বনাশ, তুই তো এমপি ডাইনাত, হ্যাঁ নিজের পকেট থেকে টাকা খরচ কর। আর আল্লাহ বলতেছে কি, যখন মসজিদে আয়সা যে কোনো জায়গায় সিজদা দিবি মাটিতে, সিজদা দিবি টাইলসে, সিজদা দিবি জায়নামাজে, অথচ এই সিজদাটা ধরা হবে আমি আল্লাহর পায়ে, বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা এ এ আর কই আছেন, হুঁশ আছে, আল্লাহ পাকের পায়ে সিজদা দেওয়ার দরকার আছে না নাই, এই জন্য নামাজের দরকার আছে না নাই, যারা বললে নামাজ পড়লে বীজ দিয়ে যাওন যাইব এরা কি, হ্যাঁ আমার কোল লাগে না দেখছেন, জোরে কোন আপনার এখন এরা কি শয়তানের চাচাতো ভাই, শয়তানকে আল্লাহ পাক এদেরকে হেদায়াত দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কোরআনটা যেন আমরা আবাদ করি, শুরুতে মনে আছে আমি যে বলেছিলাম কোরআনটা সিনার মধ্যে আঁকড়ায় ধরতে হবে, কোরআনটা কিসের মধ্যে আঁকড়ায় ধরতে হবে, সিনার মধ্যে আঁকড়ায় ধরা মানে কি, এইটা আছে কোরআনটা এভাবে গলার মধ্যে বাইন্ধে এমনি ঝুলাই রাখলাম, নাকি কোরআনের বিধি বিধানটা নিজের ভিতরে ফিট করব, হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ পাক যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন তা মেনে চলবো। ভাইরা আমার, কোরআনের আদেশ অনুযায়ী যদি না চলতে পারি, কোরআন যে বিধিবিধান দিয়েছেন সেটা যদি আমার ভিতরে ফিট না করি, তাহলে আল্লাহ পাক আমার মতো বান্দার জন্য কোরআনে আবার বলতেছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ কোরআন অনুযায়ী যদি আমল না করো, কোরআনটা যদি বুকের মধ্যে আঁকড়ে না ধরো, কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি না চলো, আর যদি আমি আল্লাহর নাফরমানি করো, তাহলে শুনে রাখো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, সুই বুঝেন তো আপনারা চিনেননি, এই যুবক বারে কই যায়, এই কই উঠে যেতেছে ভাই কই যা, এই যে উইটা তো মাহফিল নষ্ট, আমি তো বলছিলাম আগেই ওই যে আবার উঠতেছে, এই মুরব্বী আচ্ছা আমি এখন সময় দিলাম, এখন যা যে উঠার এখনই উঠেন, এরপরে আর উঠতে পারবেন না দুয়ার আগ পর্যন্ত, উঠবেন কেউ, হ্যাঁ হ্যাঁ যান লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, রব্বুল আলামিন বলে এই যারা আমার নাফরমানি করবি, আমার নাফরমানি করবি রে বান্দা, তোদের জন্য জান্নাতেও প্রবেশ করা তেমন অসম্ভব, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার নাফরমানি যদি করে মরে যান, পয়গম্বর বলে একবার কবরের চিন্তা কর, আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানোর পরে এই আগুনটা লাল হইছে, আবার হাজার বছর পর্যন্ত জ্বালানো হওয়ার পরে আগুনটা সাদা হইছে, আবার হাজার বছর পর্যন্ত জ্বালানো হওয়ার পরে আগুনটা কালো হইছে, এখন শুধু জাহান্নামে অন্ধকার আর অন্ধকার। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ায় যদি আমরা আগুন ধরাই, আগুন ধরানোর পরে এই আগুন থেকে অন্ধকারে আলো পাই, কিন্তু জাহান্নামে কোন দিকে অন্ধকার আর কোন দিকে আগুন ধরার কোনো ক্ষমতা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। পয়গম্বর বলে এই জাহান্নামে সব থেকে ছোট কষ্টটা যার হবে, একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে,
এই জুতা পরানোর কারণে ওই জাহান্নামীটা মনে করবে আমাকে জাহান্নামের সবচাইতে বড় কষ্ট দেয়া হচ্ছে। কেন কষ্ট দেয়া হচ্ছে? এই আগুনের জুতা পরানোর কারণে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে, এই পেটের নাড়ি বুড়ুগুলো গলে 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 পেশাবের পায়খানা রাস্তা দিয়া পড়তে থাকবে। এই জাহান্নামী বলবে, হায় হায় রে, জাহান্নামীর সবচেয়ে বড় কষ্ট আমার, অথচ জাহান্নামীর সবচাইতে কষ্টটা এই জাহান্নামীর। চল্লিশ বছর পর্যন্ত এই জাহান্নামীরা মালেক ফেরেশতাকে ডাকবে, মালেক জাহান্নামে চলতে চলতে আর ভালো লাগে না রে মালেক, তুমি তো জাহান্নামটারে পাহারা দাও, দেখনি আমাদের জন্য কিছু করা যায় কিনা রে মালিক। জাহান্নামীদের জবাবে মালিক ফেরেশতা 40 বছর পরে বলবে, ক্বালা ইন্নাকুম মা কিছু, আমার কিছু করার নাই, তোমরা এখানে চলো, তোমরা এখানে উপযুক্ত। এবার জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডাক দিবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও প্রভু গো, দুনিয়ায় মুর্শিদ কারিম মাজাদি কোরআনের দাওয়াত দিয়েছিল, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব কোরআনের দাওয়াত দিয়েছিল, বিভিন্ন মৌলবি কোরআনের দায়িত্ব দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল। আল্লাহ গো, আপনাকে চিনি নাই, কোরআনকে চিনি নাই, আল্লাহ গো আপনার নাফরমানি করেছি, ও প্রভু গো আমাদেরকে একটা বার সুযোগ দেন, আখরিজনা আমাদেরকে একটা বার বের করেন, একটা বার সুযোগ দেন, আর নাফরমানি করব না, দ্বিতীয়বার যদি আমরা নাফরমানি করি প্রভু গো আমাদেরকে আবার আগুন দিয়েন। রব্বুল আলামিন দুনিয়ার দ্বিগুণ সময় হওয়ার পরে জবাব দিবে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই চুপ কর, তোদের সঙ্গে কোনো কথা নাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে আসিস না, ওয়ালা তুকাল্লিমুন। পয়গম্বর বলে এমন ধমক দিবে, এমন ধমক, আল্লাহ রব্বুল আলামিনের এই ধমক শুনে একটা জাহান্নামী আর টু শব্দ করবে না, কথা বলবে না। জাহান্নামীরা বলবে, হায় হায় রে, আমাদের জন্য জাহান্নামটা এমন হয়ে গেছে, ধৈর্য ধরলেও যা, না ধরলেও তা, দুনিয়ায় যদি ধৈর্য ধরতাম তাহলে ধৈর্যর পরে কোনো রেজাল্ট আসতো, ভালো হয়তো মন্দ, কি কন আমরা ধৈর্য ধৈর্যা কেমন করি? যদি কোনো রোগী হাসপাতালে থাকে, ভালো হয় না, উন্নতিও হয় না, মন্দও হয় না, তখন বলে ভালো হইলে হ, নইলে মইরা যা, একটা তো হ, 14 গোষ্ঠী সহ হাসপাতালে দৌড় ফারাইতেছে, মামলা চলতেছে, জমির কোনো রায় হয় না, 14 বছর পরে বলে জমি পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, রায় একটা হইয়া যাক। জাহান্নামীরা বলবেন, সাওয়া উন আলাইনা জাজিয়ানা আম সাবারনা মালানা মিন মাহিস, আমাদের তো ধৈর্য ধারণ করলেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আমাদের জন্য সমান সমান হয়ে গেছে, আজাব কমেও না বাড়েও না। রব্বুল আলামিন, প্রভু গো আগুনে জ্বলতে জ্বলতে পিপাসিত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিনকে 40 বছর পর্যন্ত ডাকবে, রব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, জিব্রাইল এই জাহান্নামীরা কি চাই? জিব্রাইল বলবে, আল্লাহ গো এরা নাকি আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পিপাসিত হয়ে গেছে, আল্লাহ এরা একটু পানি চায়, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, পানির ব্যবস্থা হয়ে যাবে। জাহান্নামীরা একটু পরে দেখবে আকাশের মধ্যে কালো মেঘ, জাহান্নামীরা একে অপরকে বলবে, এই সলিমদ্দি কলিমদ্দি দেখ দেখ আকাশের মধ্যে কালো মেঘ, হয়তো এখন বৃষ্টি হবে, হ্যাঁ বৃষ্টি তো হবে ঠিকই, দুনিয়ার মধ্যে বৃষ্টি হইলে কি পরে, জোরে কন, কিন্তু জাহান্নামে তো বৃষ্টি হবে এটা পানির বৃষ্টি নয়, জাহান্নামে বৃষ্টি হবে তখন কালো কালো মোটা মোটা সাপের বৃষ্টি, বলেন নাউজুবিল্লাহ, এমন এমন সাপ, এক একটা সাপ একবার করে ছুবল মারবে, একটা করে কামড় দিবে, একটা কামড়ের কারণে 40 বছর পর্যন্ত এই ব্যথা দূর হবে না। জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পিপাসিত হয়ে গেছিলাম, ও গো আল্লাহ আপনার কাছে একটু পানি চাইলাম, পানির ব্যবস্থা করে দিলেন না, বরং সাপের বৃষ্টি দিলেন, এ রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার সুযোগ দাও, একটু পানি দাও, পানি। আল্লাহ রব্বুল আলামিন 40
বছর পরে জিব্রাইলকে বলবে জিব্রাইল রে এরা কি চায় আল্লাহ জবাবে জিব্রাইল বলবে আল্লাহ গো এরা পানি চায় আল্লাহ বলবে ঠিক আছে এদেরকে মেঘ দিয়া দাও জাহান্নামীরা একটু পরে দেখবে আকাশের মধ্যে এক খণ্ড লাল মেঘ আগে দেখছিল কালো মেঘ দ্বিতীয়বারের সময় দেখবে লাল মেঘ জাহান্নামীরা বলবে এই সলিমুদ্দি কলিমুদ্দি দেখ দেখ আগে হয়তো বৃষ্টি হয় নাই এখন হয়তো বৃষ্টি হবে লাল মেঘ দেখা যাইতেছে দুনিয়ায় যেমন বৃষ্টি হয় পানির বৃষ্টি এই বৃষ্টি নয় জাহান্নামে বৃষ্টি হবে এমন বৃষ্টি মোটা মোটা লাল লাল বিচ্ছুর বৃষ্টি বলেন নাউজুবিল্লাহ এক একটা বিচ্ছু জাহান্নামীদেরকে এক একটা করে কামড় দিবে একটা কামড় দেওয়ার কারণে চল্লিশ বছর পর্যন্ত এই জাহান্নামীর ব্যথা দূর হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কারণেই বলে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব এ দুনিয়ার মানুষ কত আলেমদেরকে তোর নিকট আমার কোরআনের দাওয়াত নিয়ে পাঠাইলাম কত হুজুরকে পাঠাইলাম অহংকারী করেছিলি দাপট দেখিয়েছিলি সারাটা মাস গেল রাত জেগে জেগে রাত বাজে তিনটা কয়টা রাত তিনটা বাজে রাত জেগে যে এক মাস টানা এক মাস খেলা দেখছে অথচ যুবকের বয়স আঠাশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ইতিহাসে পাওয়া যাবে না যুবক যে একটা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ছে কথা কয় না চাকরি নিছে নতুন চাকরি নিছে টাকা ইনকাম করা শুরু করছে বৃদ্ধ বাবা মা মাকে একটা নাপা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল নাই পর্যন্ত অথচ আর্জেন্টিনার চোদ্দ হাত একটা পতাকা টানাইছে বৃদ্ধ বাবাকে একটা লুঙ্গি কিনে দিল না কোনোদিন অথচ বন্ধুদের সঙ্গে বাজি ধরে ধরে করে এই পাঁচ মিনিটের মধ্যে নেইমার গোল দিব দশ হাজার কথা ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব দুনিয়ায় অনেক অহংকারী করেছিলি এ মুমিন রে মুসলমান এ মানুষ তোদেরকে অনেক ভাবে দাওয়াত দিলাম এক লক্ষ চল্লিশ চব্বিশ হাজার পয়গম্বর পাঠাইলাম আমার বন্ধু পয়গম্বরকে পাঠাইলাম কত আলেম ওলামা পাঠাইলাম অহংকারী করেছিলি আমাকে চিনিস নাই আমার কোরআন অনুযায়ী চলিস নাই আজকে শুধু আমার কাছে সাহায্য চাস সাহায্য চাস লাভ নাই লাভ নাই বরং আমি জিদনাহুম আযাবান ফাওকাল আযাব আযাব তো কমাবো না বরং আযাবের উপর আরো আযাব দিব বলেন নাউজুবিল্লাহ এ কারণে ভাইয়েরা আমার কোরআনটা বুকের মধ্যে আঁকড়ে ধরার দরকার আছে না নাই আপনাদের এই সমাজে এই মহল্লায় অথবা এই অঞ্চলে কোরআন কে আবাদ করে এই এলাকার বিশ্ববিদ্যালয়ের টিচার হাই স্কুল পাইলট স্কুলের অধ্যাপক সরকারি উচ্চ বিদ্যালয়ের স্যার নাকি শিক্ষার্থীরা কোরআন রিসার্চ করে কে মসজিদ মাদ্রাসার আলেম ছোট ছোট বাচ্চারা নাকি কোন পয়গম্বর বলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী বলে এ দুনিয়ার মানুষ যে অঞ্চলে একজন মক্তবের শিশু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই আমার সাথে পড়ছেন তো পয়গম্বর বলে কোন এলাকায় কোন সমাজে মক্তবে ছোট ছোট শিশু যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এই দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই এলাকায় যদি কোনো আল্লাহ পাক কোন ধরনের আযাব গজব নাজিল করে রাখেন যদি নাজিল করার সম্ভাবনা থাকে আযাব গজব পতিত হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে জানোনি কি হয় এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে মক্তবের শিশুটা পড়লো বাচ্চারা পড়লো এই বাক্যটা পড়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা থেকে চল্লিশ বছরের জন্য সকল বালা মুসিবত উঠায় নেয় বলেন সুবহানাল্লাহ এজন্যই তো কবি বলে জঙ্গে সিন্ধু কে বরাজে কোরআন আবাস বাজে সিন্ধু কে বুয়াদ খালি বদাস কতই না সৌভাগ্যবান ওই সিনা ওই কোরআনওয়ালা ওই বুকটা কতই না সৌভাগ্যবান ও দুনিয়ার মানুষ
তোমার ভিতরও একটা সিনা আছে, রিকশাওয়ালার ভিতরও একটা সিনা আছে, আমার যে গাড়ির ড্রাইভারের বুকেও একটা সিনা আছে, মদখুরেরও একটা সিনা আছে, এবার প্রধানমন্ত্রীরও একটা সিনা আছে, ওবায়দুল কাদেরও একটা সিনা আছে, কিন্তু ওই যে গরিব একটা ছেলে এরও একটা সিনা এত দামি হয়ে গেছে। কেন দামি হয়ে গেছে? এর সিনাটা দামি হয়ে গেছে আর বুকে কোরআন থাকার কারণে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় কোরআনওয়ালা তৈর হোক, আপনারা রাজি আছেন না নাই? ছোট ছোট বাচ্চারা মক্তবে লেখাপড়া করুক, মাদ্রাসায় পড়াশোনা করুক, কোরআনে হাফেজ হোক, কারা কারা চান একটু আল্লাহ পাককে হাত তুলে দেখান। মুসলমানরা আজকে সুবহানাল্লাহ কইতে জানে না, এমন যদি নির্বাচন থাকতো কি করতো জানেন? অমুক নেতা, তোমার নেতা, আমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র গাঞ্জা খায় পাঁচত্ব, এই নেতার নামে স্লোগান দিয়া, মিথ্যা স্লোগান দিয়া গলার তার তুর সব ছিঁড়া ফেলে, পরের দিন আবার কয় কালকা মালিক নেতার ফের মিছিলে গেছিলাম, গলা ভাঙছে কেমনে? মালিক নেতার মিছিলে গেছিলাম। কি দিল? কি দিব মানে জানোস না তুই? আমার লেগে এই যে চার দোয়ান ফ্রি করে দিছে, পাঁচটা দামের পাইন্না চা। মুসলমান জাতি পাঁচ টাকার পাইন্না চা খাইতে পারলে? নেতার নামে মিথ্যা স্লোগান দেয় চিল্লায় চিল্লায়। আর আমার পয়গম্বর বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। পয়গম্বর বলে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক তার আমল নামা এত নেকি দেয় যেই নেকি আল্লাহ ছাড়া অন্য কেউ গুনে শেষ করতে পারবে না। এরপরে সুবহানাল্লাহ আসছে জোরে, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নাম আসে না মুখে? শয়তানও তো ভালো করে জানে যে তুই যদি একবার আল্লাহর নাম নেস, আমার কাম সারা। দেখবেন হুসট হুসট খান, হুসট বুঝেন, হুসট মানে আমগর মহিষিনে কো উষ্টা খায়, উষ্টাই কই দেখবেন, উষ্টা খাইলে ও মাইয়া গো, ও মাইয়া কইয়া শিক্ষার দে, ও বাবা কইয়া শিক্ষার দে, এরপরেও আল্লাহর নাম আয় না। শয়তান তো ভালো করে জানে তুই যদি একবার আল্লাহ কস তে শেষ, তোরে তো আল্লাহ মাফ করে দিব। এজন্য আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? মহব্বতের সঙ্গে সবাই বলেন আল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহ। সব সময় আল্লাহর নাম নেবেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহ আল্লাহ, এটা কি পয়সা লাগে নাকি বলতে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। যেটা বলছিলাম ভাইয়েরা, আমার কোরআনওয়ালার এত দাম, কোরআনওয়ালা যদি হতে হয়ে যায়, হতে পারি, আমার জন্য দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান, সব জায়গায় সম্মান এই কোরআনওয়ালা। আজকে সমাজে কোরআনওয়ালারা যদি কোরআনের দাওয়াত নিয়ে যায়, নিজে তো কোরআন পড়তে পারেই না, কোরআন অনুযায়ী আমল করেই না, বরং কোরআনওয়ালাদেরকে অপমান করে। কোরআনওয়ালারা যদি বলে ভাই গো নামাজ পড়েন, নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে 82 জায়গায় বলছে নামাজ পড়েন, বলে হুজুর নামাজ পড়লে কি বৃষ্টির জন যায়? এমন লোক আছে না নাই? বলে ভাই গো সুদ খায়েন না, সুদ খায়েন না, সুদ খাওয়া খুব গুনাহ, খুব গুনাহ, এমন গুনাহ আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করছে। এমন লোক আছে বলে হুজুর সুদ যদি হারাম হয় তাহলে ব্যবসাও হারাম, যুক্তি দিয়া চলে খালি কিছু মুসলমান আছে না নাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত না হলে যা হয়? এজন্য ভাইয়ারা আমার, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? কিছু মুসলমান এই যে কিছুদিন আগে বিশ্বকাপ খেলাগুলো বুঝছেন, মানে কোরআনের শিক্ষা না থাকলে যা হয়? এরা লেখে যে সৌদি গোল দিছে ইসলামের বিজয়, নাউজুবিল্লাহ কয় না, মরক্কো গোল দিছে কই ইসলামের বিজয়, ফেসবুকে ঢুকাই যায় না, হারাম দিয়া কি ইসলামের বিজয় হয়? হারাম দিয়া ইসলামের বিজয় হয়? অথচ ফেসবুকের আইডির নাম মোহাম্মদ নুরুল ইসলাম, উনি আবার লেখছে এই সৌদি গোল দিছে মানে ইসলামের বিজয়। আহারে মুসলমান, আবার এইটাও লেখে যে হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, ভালোবাসি ব্রাজিল, হারলেও ইসলাম, হারলেও
আর্জেন্টিনা জিতলো আর্জেন্টিনা ভালোবাসে আর্জেন্টিনা নাউজুবিল্লাহ কইলে কপাল পুরাটা এই কথাটা কোনো দিন বলে নাই হারলেও ইসলাম জিতলেও ইসলাম ভালোবাসি ইসলাম এই কথাটা কোনো দিন বলে নাই আমি দল করতে পারি রাজনীতি করতে পারি আমি জাতীয় পার্টি করতে পারি আওয়ামী লীগ বিএনপি করতে পারি কুরআনের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে আমি আমার বাবাকেও ছাড় দিব না এই কথাটা কোনো দিন বলে নাই কপাল পুরা লেখে হারলেও নেইমার জিতলেও নেইমার হারলেও মেসি জিতলেও মেসি ভাই গো একটা কথা মনে রাখেন যুবক খেলা তো শুধু এই যে বিশ্বকাপ গুলো এটাই শেষ না সামনে তো আর আছে যুবক সব সময় মনে রাখবা তুমি চোখের গুনাহ করবা আল্লাহ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি নামাজ পড়বা না আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি আল্লাহ পাকের কাছে যদি তওবা করো আল্লাহ গো চোখের জিনা করছি সকিনার দিকে তাকায় আছিলাম আল্লাহ গো নামাজ পড়ি নাই আল্লাহ মাফ করে দাও মাফের আশা করা যায় কিন্তু কোন খ্রিস্টানকে বিধর্মীকে ইহুদিকে যদি মহব্বত করো কিয়ামতের দিন তার সঙ্গে উঠতে হবে এটা আমার কথা না নবীজির কথা মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু নামাজ পড়বো না এটা আল্লাহর সঙ্গে নাফরমানি আল্লাহর কাছে তওবা করবো আল্লাহ এইটার মালিক তুমি তোমার কাছে তওবা করতে চাইলাম মাফ করে দাও মাফের আশা করা যায় কিন্তু কোনো বিধর্মীকে ভালোবাসবা অন্তর দিয়া লেখবা জিতলে ওইটা হারলে ওইটা কিয়ামতের দিন উঠবাও তুমি ওইটার লগে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক ভাইরা আমার যেটা বলতেছিলাম কোরআনের শিক্ষা না থাকলে যা হয় নিজে কোরআন পড়তে পারেই না যারা কোরআনের দাওয়াত নিয়ে যায় এদের সঙ্গে আরো বেয়াদবি করি যুক্তি খাড়ায় বলে হুজুর নামাজ পড়লে কি বৃষ্টি যাওয়া যায় আরে কপাল পোড়া কিয়ামতের প্রথম হিসাব কি কিয়ামতের দিন নামাজের হিসাব নামাজ পড়লে যে বৃষ্টি যাওয়া যায় না এই যুক্তি দেয় কিছু মানুষ বলে হুজুর গত বছর আমি 3 লাখ টাকা কি কয় জাকাত দিছি হজ করে আসছি 6 লাখ টাকা দিয়া রোজা 28টা রাখছি হুজুর দুধ দেখালে বাইঙ্গে আনছিলাম একটু সমস্যা আছে নামাজ পড়লে কি বৃষ্টি যাওয়া যাবে কপাল পোড়া তুমি রোজার কথা বলো রোজা হিন্দুরাও রাখে ওরা বলে আমি উপোস করি আমরা উপোস করি সদ্গার কথা বলো দান সদ্গার কথা বড় বড় খ্রিস্টান মিশনারির দিকে তাকায় দেখো ওরা গ্রামগঞ্জে গরু দিতেছে ছাগল দিতেছে টিউবওয়েল দিতেছে জামাই দিতেছে বউ দিতেছে বলে গরিব রাষ্ট্র এদেরকে আমরা হাদিয়া দিই সাহায্য করি হজের কথা বলো হজের লিডার ছিল আবু জাহেল সুতরাং নামাজ ব্যতীত একজন মুমিন আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না আর মগা কয় কি নামাজ পড়লে বৃষ্টি যাওন যা তুমি নামাজ পড়ো না তুমি ইহুদি না খ্রিস্টান না মুসলমান ধরার কোনো উপায় নাই সুজা হিসাব আল্লাহ রোজা রাখো হজ করে আসো জাকাত দাও যেটা মন্দ এটা করো কি লাগবে নামাজটা পড়ে না কালকে আমাদের ময়দানে রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন হুরদেরকে বলবে হুরেরা রে গান শুরু করে দাও গান বলেন সুবহানাল্লাহ হুরেরা গান শুরু করে দিবে যুবক ভাইরা হুর বোঝনি তোমরা ওই যে সাদা চামড়া ওলা সুকিনার পিছনে যে গুড়ো বোঝনি হুরদেরকে বলবে হুর গান শুরু করে দাও যুবক ভাই হুরটা কেমন একটু নলেজ নিয়ে নাও দুনিয়ায় সকিনার পিছনে ঘুরতেছো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সারাদিনে একবার মুখে আল্লাহর নাম নাই আর সকাল বিকাল বাবু বাবু বলতে বলতে বাবু খাইছো বাবু গোসল করছো বাবু নাস্তা করছো বাবু হাগু করছো বাবু পেশাব করছো বাবু বাবু করতে করতে মুখ শুকায় ফেলছো সারাদিন একবার মুখে আল্লাহর নাম নাই এই যে বাবু বাবু করতেছো এ বাবু কেমন বাবু দুইজন যদি দুইজন দুই দিন যদি গোসল না করে বাবুর কাছে যাওয়া যাবে না কথা কয় না যুবক যদি একটু ঠান্ডা লাগে এরম করে টান দেয় যুবক তুমি দূরে থাকবা কেমন বাবু বাবু করতেছো এই যুবক গরু ছাগলের জন্য নয় গাছপালার জন্য নয় ভাগবাল লোকের জন্য নয় মাছের জন্য নয় মুরগির জন্য নয়